বুধবার সকালে বাঁকুড়া শহরের হেভির মোড়ের কাছে একটি সরকারি বাসের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁকুড়া থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে গোবিন্দনগর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সরকারি বাসটিকে আটক করেছে। জানা যায়, বাসটি বাঁকুড়া থেকে কলকাতায় যাচ্ছিল, অপরদিকে বাইকটি দুর্গাপুর থেকে বাঁকুড়ায় যাচ্ছিল। এখানে ছিল, আমার এখানে দোকান আছে, তো আমি শুনলাম যে স্টেট বাসটা এখানে একটা মোটরসাইকেলকে মেরেছে, মোটরসাইকেলটা কিনে মারা গেছে। তারপরে এখানে ড্রাইভার এলো, ড্রাইভার এসে পরে এখান থেকে পাবলিকে খুবই হাঁটিয়ে দিল, মানে পাবলিক বলতে বাসের প্যাসেঞ্জাররা, আর কন্ডাক্টর কিছু টাকা ফেরত দিচ্ছিলো। তারপরে যখন এলো তখন আমি কিছুই দেখতে পেলাম না। এখন কন্ডাক্টর নাকি পালিয়ে গেল, তো এখন এই মুহূর্তে এই বাসটি এখানে দাঁড়িয়ে আছে। একটু রাত তো চালায় এরা, একটু রাত চালায়, কারণ ওদের টাইমের ব্যাপার থাকে, তো ওদের সময় কিন্তু এখন যেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার ফিরে আসবে না, এখন যে মারা গেছে তার কিছু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার কি হয়েছে? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।